রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। সকলকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা আজকে আমরা আলোচনা করব জেন্টো এইচসি নামক একটি কানের ড্রপ নিয়ে, এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এটার নাম হলো জেন্টো এইচসি জীবাণুমুক্ত কানের সাসপেনশন। অর্থাৎ এটা অনেকের কানের ভিতরে ইনফেকশনের কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়, অনেকের এই দীর্ঘস্থায়ী ইনফেকশনের কারণে কিন্তু বধির হয়ে, অর্থাৎ বধির হওয়ার সম্ভাবনা, অর্থাৎ কানে না শোনা না শুনতে পাওয়া, এটা কিন্তু একেবারে চিরস্থায়ীভাবে হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু জেন্টো এইচসি অনেক ভালো কাজ করে থাকে। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে বন্ধুরা, আপনারা হয়তো শব্দও শুনতে পাচ্ছেন, ঝরঝর বৃষ্টির শব্দ আসলে মূলত ভালোই লাগছে আমার কাছে। তবে অনেকের ক্ষেত্রে সমস্যা হয়ে যায়, কারণ যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য উপার্জনের সমস্যা হয়ে যায় এবং আসলে বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তবে সবই আল্লাপাকের ইচ্ছা, আল্লাপাকে ভালো জানেন। আল্লাপাক রব্বুল আলামিন বান্দার মঙ্গলের জন্যই সব কিছু করে থাকেন। তবে এখন যে করোনার মহামারী চলতেছে, আমরা সেই মহামারী থেকে আল্লাহ তাআলার কাছে আমরা পানাহ চাই যে আল্লাহ আমাদেরকে এই কঠিন মহামারী থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই বলি আমিন। আর বন্ধুরা, আজকে যে আমরা এই জেন্টো এইচসি আলোচনা করব, সেটা হলো মূলত জেন্টামাইসিন এবং হাইড্রোকর্টিসোন অ্যাসিটেট, এই দুইটি পদার্থ দিয়ে, দুইটি কেমিক্যাল দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে স্টেরাইল ওটিক সাসপেনশন। অর্থাৎ কানের জন্য জীবাণুমুক্ত কানের জন্য সাসপেনশন তৈরি করা হয়ে থাকে। আমি আগে বলছি যে অনেক ধরনের ইনফেকশন কানে থাকে, অনেক সময় ইনফেকশনের কারণে কানে শুনতে না পাওয়া এবং এমনকি চিরস্থায়ীভাবে বধির হয়ে যাওয়া, অর্থাৎ কানে শুনতে না পাওয়া, এটা কিন্তু চিরস্থায়ী হয়ে যেতে পারে, আমরা যাকে বাংলা ভাষায় বলে থাকি বধির বা কানা। তো আসলে এটা অনেক, যদি অনেকের কানে সমস্যা থাকার কারণে এই সমস্যাটা হয়ে যায়। তো যখন জেন্টামাইসিন এবং হাইড্রোকর্টিসোন অ্যাসিটেট দুইটি যৌগ জিনিস মিলিয়ে যখন একটা ঔষধ তৈরি করা হয়, তখন কিন্তু জীবাণুর বিরুদ্ধে খুব ভালো কাজ করে থাকে। এজন্য তো এই প্রতি ফোঁটায় রয়েছে জেন্টামাইসিন সালফেট বিপি ইকুইভ্যালেন্ট 0.3% এবং হাইড্রোকর্টিসোন বিপি 1.0%। তো মূলত এই কানের যাবতীয় সমস্যার কারণে কিন্তু এই জেন্টো এইচসি নামক ড্রপটি আমরা ব্যবহার করে থাকি, এবং এই ড্রপটি কিন্তু উৎপাদন করে থাকে গ্যাকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড, ঢাকা, বাংলাদেশ। মূলত এই 10 মিলি সাসপেনশনটি আপনি যে কোনো ফার্মেসিতেই পেয়ে থাকবেন। তো অবশ্যই আপনারা কানের ইস্যুর জন্য, কানের ব্যবহার করার জন্য যেই ড্রপটা আপনাদেরকে ডাক্তার সাহেবগণ দিয়ে থাকবেন, সেটা কিন্তু নির্দিষ্ট একটা সময় বেঁধে দিবেন, একটা সময় বলে দিবেন। আর একটা বিশেষ দ্রষ্টব্য, সেটা হলো যে কানের ড্রপ বলেন, নাকের ড্রপ বলেন, চোখের ড্রপ বলেন, এটা কিন্তু ভাঙার পরে, অর্থাৎ আপনি যখন এটার মুখ ছিদ্র করবেন বা ভেঙে ফেলবেন, তো সর্বোচ্চ 4 সপ্তাহ পর্যন্ত কিন্তু দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়ে থাকে। এর বেশি ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ চোখ, নাক এবং চোখ এবং কান কিন্তু আমাদের শরীরে অন্যতম প্রধান জিনিস, যেটা না হলেই একেবারে মানুষ চলাফেরাই খুব কষ্ট হয়ে যায়। এজন্য এইসব ক্ষেত্রে যখন আমরা এই চোখে অথবা কানে ড্রপ ইউজ করব, তখন আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আর হলো যে এই জেন্টো এইচসি যখন আমরা কানে ব্যবহার করব, তো এটার কিন্তু কার্যক্ষমতা অনেক বেশি, আমরা দীর্ঘদিন ব্যবহার করব না। ডাক্তার সাহেবগণরা আপনারা যেখান থেকে এই কানের জন্য ড্রপ নিয়ে থাকবেন, অনেকের কানে ব্যথা থাকে, কানে পুঁজ হয়, কান পেকে যায় এবং কানের ভিতরে ইনফেকশন থাকে, অনেক চুলকায়, সেক্ষেত্রে কিন্তু এই জেন্টো এইচসি অনেক ভালো কাজ করে থাকে। এবং ডাক্তার সাহেবগণ যেই ডোজ দিয়ে থাকবেন, অর্থাৎ ডেলি 2 ফোঁটা করে 3 থেকে 4 বার কানে আমরা ব্যবহার করব, এর বেশি ব্যবহার করব না এবং অনেক দিনও ব্যবহার করব না, তাহলে কিন্তু অনেক দিন ব্যবহার করার কারণে এখানে যে পেশিগুলো আছে, যে টিস্যুগুলো আছে, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং আমাদের কানে মারাত্মক সমস্যা দেখা দেবে। এই জন্য ডাক্তার সাহেবগণ আমাদেরকে যেই ডোজ দিয়ে থাকবেন 2 ফোঁটা করে 3 বার অথবা 4 বার, আমরা সেই অনুযায়ী ব্যবহার করব এবং 5 দিন 7 দিন বা 10 দিন যেই সিস্টেম অনুযায়ী দেয়, আমরা সেই সিস্টেম অনুযায়ী কিন্তু অবশ্যই ব্যবহার করব। এবং এই কী কী কারণে জেন্টো এইচসি ব্যবহার করা হয়, ফর দি ট্রিটমেন্ট অফ একজিমা অ্যান্ড ইনফেকশন অফ দি আউটার এয়ার ওটিটিস এক্সটার্নাল,
for phylosis against otitis externa following trauma, for post-operative local use in surgery to infected moisture cavities. অর্থাৎ কানের ভিতর বিভিন্ন বিভিন্ন ধরনের যে ইনফেকশন এবং বিভিন্ন ধরনের কানের অপারেশন করার পরে যখন আমরা নতুনভাবে এবং কোনো ইনফেকশন না হয় সেক্ষেত্রে কিন্তু এই জেন্টো এসি ব্যবহার করে থাকি। তো আমি এক কথায় বলবো বন্ধুরা, কথা বাড়ালে অনেক বড় হয়ে যাবে, এক কথায় যে কানের জন্য জেন্টো এসি একটি আদর্শ ড্রপ। আপনারা যে কোনো ফার্মেসিতে কিন্তু এটা কিনতে পারবেন এবং কিনে নেওয়ার পরে আপনারা ডাক্তারের কাছ থেকে অবশ্যই কিন্তু আপনারা ডোজের ফর্মটা, অর্থাৎ কতদিন ব্যবহার করবেন, কয় টাকা ব্যবহার করবেন সেটা কিন্তু জেনে নেবেন। দাম বেশি না, মাত্র 60 টাকা, অর্থাৎ বাংলাদেশি টাকায় মাত্র 60 টাকা মাত্র। সুতরাং আর আমি আগেও বলছি যে ড্রপ যখন আমরা ভাঙবো, ভাঙার ভিতরে সর্বোচ্চ 4 সপ্তাহের ভিতরে আমরা ব্যবহার করার চেষ্টা করবো, পরবর্তীতে আমরা ব্যবহার করব না। তাহলে কিন্তু সেটা ব্যবহার করলে হয়তো চোখ অথবা কান কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, বড় ধরনের কোনো ইনফেকশন হতে পারে বা ক্ষতি হতে পারে। তো বন্ধুরা অনেক কথাই বললাম, আমাদের এরকমের আপনাদের আসলে ভিডিওগুলো মূলত তৈরি করা হয় জনসাধারণের স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যের কথা চিন্তা করে মানুষদেরকে সচেতন করার জন্য, যাতে করে আমরা একটা সুন্দর জাতি, আমরা সুন্দর একটা সমাজ নিয়ে সবাই সুন্দরভাবে সুস্থভাবে আমরা এগিয়ে যেতে পারি, আমরা সুন্দর স্বাস্থ্য নিয়ে আমরা সমাজে বসবাস করতে পারি। সেক্ষেত্রে কিন্তু এই প্রয়াসে কিন্তু আমাদের এই ভিডিওগুলো বা রিভিউগুলো দেওয়া হয়ে থাকে। তো অবশ্যই আমি মনে করি প্রত্যেকটা আমার ভিডিও সবার জন্যই উপকারী, এখানে অপকারের কিছু আমি দেখতেছি না। যে আমরা সকলে জানার জন্য, জানা থাকা অবশ্যই ভালো, জানা থাকলে আমরা কিন্তু ট্রিটমেন্ট নিতে পারবো বা আমাদের উপকার হবে, অথবা ডাক্তার সাহেবের পরামর্শ অনুযায়ী কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। জানা থাকলে আমাদের অনেক উপকারিতাই থাকে, কোনো জিনিস ভালো জিনিস জানা দোষের নয়, এবং সেটা জানা থাকলে অবশ্যই সেটা উপকারে আসে, কোনো না কোনো উপকারে আসে। সুতরাং আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা আমার সাথে থাকবেন। আমরা যে কষ্ট করি, যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে কষ্টগুলো সার্থক হবে, আর একটা দ্বারা আপনারা ন্যূনতম যদি উপকৃত হন তাহলে আমাদের কষ্টটুকু আরও সার্থক হবে। আর পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আর বেল আইকনটি যখন বাজাবে তখন অল নোটিফিকেশান যখন আসবে, অল নোটিফিকেশান, তখন সেগুলো সিলেক্ট করে দিবেন। আর অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনার একটি শেয়ার দ্বারা অনেকে হয়তো উপকৃত হতে পারে, এজন্য কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, অনেক কথাই বললাম, আমি সুন্দরভাবে কথা বলতে পারতেছি না, তারপরে আমি মনে করি ওষুধটা রিভিউ দিলে আপনাদের উপকার আসবে, সেই জন্য আমি আপনাদের সামনে এই ভাঙা ভাঙা অল্প অল্প সাধারণ অল্প অল্প কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। আমি একজন নগণ্য ব্যক্তি, হয়তো আল্লাহ তাআলা যদি আমার এই সেবাটাকে কবুল করেন তাহলে, হয়তো বিনিময়ে যদি আমাকে কিছু যা যা খায়ের দান করেন তাহলে হয়তো এই নগণ্য গোলামকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তো আমি সো আল্লাহ আপনাদের সবাইকে মাফ করে দিন। আর একটা কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহামারী করোনা এবং আরও অন্যান্য যে মহামারী আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বিভিন্ন ধরনের বন্যা, জলোচ্ছ্বাস, তারপরে ঘূর্ণিঝড়, এগুলো আমাদের জীবনকে খুবই মানে একেবারে, এগুলো হলে আমাদের গরিব রাষ্ট্র, আমাদের সবাই গরিব, আমরা সবাই অতিষ্ঠ হয়ে যায়, আমাদের জীবন খুবই কষ্ট হয়ে যায়। তো তাই আল্লাহ আমাদের প্রার্থনা সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই গজব আজাব থেকে হেফাজত করেন। আর একটা কথা বন্ধুরা, অবশ্যই আল্লাহ তাআলার দেখানো পথ অনুযায়ী চলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত সমূহ মানবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। হ্যাঁ, আপনি কাজে আছেন, আপনি মসজিদে যেতে সময় পান না, আপনার কাজের স্থানে বসে আপনি নামাজ আদায় করেন। সুতরাং অবশ্যই আমরা নামাজ ছাড়বো না, আমরা বাসায় থাকি, কাজে থাকি, যত গুরুত্বপূর্ণ কাজে থাকি কোনো সমস্যা নেই, আমরা অবশ্যই নামাজ আদায়ের চেষ্টা করবো। সকলের প্রতি বিশেষ অনুরোধ বন্ধুরা, অবশ্যই আপনারা 5 ওয়াক্ত নামাজ করবেন, আর নামাজ পড়ার মতো শান্তি আপনি কিছুইতেই পাবেন না। আর যদি আপনি নামাজ আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোথা থেকে যে আপনাকে শান্তি দিবেন সেটা আপনি নিজেও বুঝবেন না। এই জন্য বিশেষ নেক কাজ করার জন্য, নামাজ আদায়ের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নতে থাকার জন্য আমি বিশেষভাবে সবাইকে আহ্বান জানাইতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।